আসসালামু আলাইকুম, ঈদ মোবারক আমার নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা সকলেই ঈদের আনন্দে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি নাজমুন নাহার, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকের বিষয় গার্হস্থ্য বিজ্ঞান। আজকে তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান নতুন একটা অধ্যায় পড়াবো। তাহলে আসো দেখি কোন অধ্যায় পড়াবো। অধ্যায় ষষ্ঠ, পার্ট 1 ও 2। আর পার্ট 1-2-এর কিছু শিক্ষণফল তোমাদের দিব। দেখো শিক্ষণফল গুলো কি। বর্ধন কে শিশুর বিকাশ বলতে কি বোঝায়? 3 নম্বর হবে, বর্ধন ও বিকাশের বৈশিষ্ট্য গুলো লিখো। 4 নম্বর হবে, বর্ধন ও বিকাশের মধ্যে 5টি পার্থক্য লিখো। 5 নম্বর হবে, বিকাশের ক্ষেত্রগুলো বর্ণনা করো। 6 নম্বর হবে, বিকাশের স্তর বলতে কি বোঝায়? 7 নম্বর হবে, বিকাশের স্তরগুলো আলোচনা করো। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 7টা শিক্ষণ ফল তোমরা SW করে কমার্স গ্রুপে পাঠিয়ে দিবে। বুঝতে পেরেছ? এখন মূল পাঠে, মূল পাঠ আলোচনা করব। মূল পাঠে কি আছে এখন তোমরা জানতে পারবে। আর তার আগে বলছি, এটা জুম ক্লাস ছিল তোমাদের সাথে অনেকদিন, এই যে বিভিন্ন ছুটি পড়ে যায় এই শনিবারে, তাই জুম ক্লাস করতে পারছি না। আমার একটু যান্ত্রিক ত্রুটির কারণে জুম ক্লাস নিতে পারছি না, তার জন্য আমি ইউটিউবে ক্লাসটা ছাড়ছি। তোমরা কিন্তু ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে নিও। এখন আমি পাঠ্য বইয়ে মূল পাঠ নিয়ে আলোচনা করব। আর যখন আমার ক্লাসটা দেখবে, বইটা সাথে নিয়ে বসবে। ষষ্ঠ অধ্যায়, শিশুর বর্ধন ও বিকাশ। পাঠ 1, বর্ধন ও বিকাশের ধারণা। এখানে একটা উদ্দীপক দিয়েছে, সেই উদ্দীপক দিয়ে অনেক কিছু বোঝানো হয়েছে। আমি একটু রিডিং করছি, তোমরা পড়লেই বুঝতে পারবে। রামিনের বয়স 2 বছর, সে তার খেলনা গাড়ি নিয়ে খেলে। কিন্তু কয়েক মাস আগে সে যেভাবে খেলতো, এখন তার খেলা আরো বেশি বাস্তব ধর্মী। সে এখন গাড়ি চালানোর সময় শব্দ করে বু বু বু। গাড়িটি যখন ধাক্কা খায় কিংবা পড়ে যায়, তখন সে অন্যরকম শব্দ করে। অর্থাৎ গাড়ি সম্পর্কে সে নতুন অভিজ্ঞতা নিয়ে খেলছে। পূর্বে রামিন বাবা, দাদা এভাবে শুধুমাত্র আওয়াজ করত, এখন সে কয়েকটি শব্দ ব্যবহার করে কথা বলে। শুধু তাই নয়, রামিন এখন হাঁটতে পারে, দৌড়াতে পারে, কোনো কিছু বেয়ে উঠতে পারে, বা কোনো কিছু বেয়ে উঠতে পারে যা কয়েক মাস আগেও তার পক্ষে সম্ভব ছিল না। রামিনের মতো বয়স বাড়ার সাথে সাথে প্রতিটি শিশু ধীরে ধীরে কিছু ক্ষমতা অর্জন করে, যা তার আচরণের মধ্য দিয়ে প্রকাশ পায়। এসবই শিশুর বিকাশ। বিকাশ হলো গুণগত পরিবর্তন যা ধারাবাহিকভাবে চলতে থাকে। জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত বিকাশ কখনো থেমে থাকে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই যে বিকাশ, বিকাশ সম্পর্কে এই যে এখানে বুঝতে পেরেছ, একদম জন্মের প্রথম থেকে মৃত্যুর আগ পর্যন্তই কিন্তু প্রতিটি মানুষেরই বিকাশ হয়। আচ্ছা এরপরে দেখো, আমরা বিকাশ মানে
ডেভেলপমেন্ট কথাটির পাশাপাশি বর্ধন মানে গ্রোথ কথাটি ব্যবহার করে। বর্ধন হলো পরিমাণগত পরিবর্তন। যখন দেহের কোনো একটি অংশের বা সমগ্র দেহের বৃদ্ধি ঘটে যার ফলে আকার আকৃতি পরিবর্তন হয় সেটাই বর্ধন। তো বর্ধনটা কি বুঝতে পেরেছো? শিশুর উচ্চতা বৃদ্ধি, ওজনের বৃদ্ধি এবং সহজ উদাহরণ, বর্ধন ও বিকাশ এর অর্থ এক নয়। শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার ওজন থেকে প্রায় 3 কেজি, তার ওজন তো থাকে যখন জন্মগ্রহণ করে 3 কেজি, এমসিকিউর জন্য কিন্তু আসলে জানা দরকার। 6 মাসে তার ওজন দ্বিগুণ হয়, 1 বছর 1 বছরে হয় 3 গুণ। শিশুর ওজন বৃদ্ধি হলো পরিমাণগত পরিবর্তন বা বর্ধন। নবজাতকের ওজন বাড়ার সাথে সাথে অঙ্গ প্রত্যঙ্গ কিছু ক্ষমতা অর্জন করে। জন্মের পর প্রথমে শিশু নিজের হাত পা নিয়ে খেলে, 5 বছরে সে হাত দিয়ে সে ছবি আঁকে, 10 বছরে দক্ষতার সাথে হাত দিয়ে ক্রিকেট খেলার বল ছুটতে পারে। শিশুর হাত শুধু দৈর্ঘ্যেই বাড়েনি, তার গুণগত পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনই হলো বিকাশ। বর্ধনের তুলনায় বিকাশ অনেক ব্যাপক। বর্ধন হচ্ছে বিকাশের অন্তর্ভুক্ত একটি বিষয়। বিকাশ একটি জটিল প্রক্রিয়া, পরিপক্কতা ও অভিজ্ঞতার ফলে বিকাশজনিত পরিবর্তন হতে থাকে। বিকাশের বৃদ্ধি ও ক্ষয় এই দুটোই ক্রিয়াশীল থাকে। জীবনের শুরুতে ক্ষয়ের চেয়ে বৃদ্ধি এবং জীবনের শেষ দিকে বৃদ্ধির চেয়ে ক্রয় বেশি হতে থাকে। বৃদ্ধ বয়সে শারীরিক মানসিক দক্ষতার ক্ষয় হলেও চুল ও নখের বৃদ্ধি হতে থাকে। বৃদ্ধ বয়সে কি শারীরিক মানুষের কে ক্রয় হয়, কিন্তু কি বৃদ্ধি পেতে থাকে? চুল এবং নখের। বর্ধন ও বিকাশের বৈশিষ্ট্য, কোশ্চেন ছিল বর্ধন ও বিকাশের বৈশিষ্ট্য গুলো লিখো। এই যে বৈশিষ্ট্য, আর এই বৈশিষ্ট্য থেকে তোমরা পার্থক্য লিখতে পারবে। বর্ধন বলতে দৈহিক আকার, আকার দেখো পয়েন্ট দেওয়া আছে, পয়েন্ট হিসাবে মুখস্ত করে নিবে। বর্ধন বলতে দৈহিক আকার আয়তনের পরিবর্তনকে বোঝায়। বিকাশ বলতে বোঝায় দৈহিক আকার আয়তন সহ পরিবর্তন এবং আচরণ দক্ষতা ও কার্যক্ষমতার পরিবর্তন। বর্ধন হলো পরিমাণগত পরিবর্তন, অপরদিকে বিকাশ হলো গুণগত পরিবর্তন। তবে পরিমাণগত পরিবর্তনের সাথে এটি সম্পর্কযুক্ত। পরিমাণগত পরিবর্তনের ফলে যে কার্যকারিতা পাওয়া যায় তাই বিকাশ। দেখো এখানে বৈশিষ্ট্যের সাথে সাথে পার্থক্য কিন্তু লেখা যাবে, সুন্দর করে দেওয়া আছে। নির্দিষ্ট সময় পর্যন্ত মানব জীবন বর্ধনশীল। 3 নম্বর পয়েন্ট, সাধারণত 25 বছর পর্যন্ত মানব দেহের বর্ধন চলে। অপর দিকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিকাশ চলমান, এর কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। বিকাশের গতি জীবনের শুরুতে ঊর্ধ্বমুখী, মধ্য বয়সের মন্তর এবং বৃদ্ধ বয়সে নিম্নমুখী। যেমন কৈশোরে বুঝার ক্ষমতা, যুক্তিপূর্ণ চিন্তা ক্ষমতা বাড়ে, কিন্তু বৃদ্ধ বয়সে চিন্তা শক্তি স্মরণ শক্তি কমতে থাকে, শোনা দেখা ও বুঝার ক্ষমতা হ্রাস পায়। অর্থাৎ বৃদ্ধি এবং ক্ষয় দুটোই বিকাশের অন্তর্ভুক্ত বিষয়। দেখো এখানে ছবিটা দেখো, বিকাশটা কিভাবে হয়েছে। প্রথম দেখো বয়স বাড়ার সাথে সাথে একা হাঁটতে পারা, মানে প্রথম শিশুটা কি করছে, হামাগুড়ি দিচ্ছে, তারপরে দেখো টেবিল ধরে দাঁড়াচ্ছে, তারপরে দেখো নিজে নিজে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। এরপরে আসো বিকাশের ক্ষেত্রগুলো হলো, কোয়েশ্চন ছিল কি ছিল, বিকাশের ক্ষেত্রগুলো বর্ণনা করো। বিকাশের ক্ষেত্রগুলো হলো, প্রথমে আছে শারীরিক বিকাশ, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের আকার ও আকৃতির পরিবর্তন, ওজনের বৃদ্ধি, উচ্চতার বৃদ্ধি, বুক কাঁধ চওড়া হওয়া ইত্যাদি। পরের পয়েন্টটা আসো বুদ্ধি বৃদ্ধি বিকাশ।
কোনো কিছুর প্রতি মনোযোগ দেওয়া, বুঝতে চেষ্টা করা, মনে রাখা, যুক্তি দিয়ে চিন্তা করা, সৃজনী শক্তি, সমস্যার সমাধান করতে পারা ইত্যাদি। সঞ্চালনমূলক বিকাশ, জন্মের পর হাত পা নাড়াতে পারা, বসতে পারা, হাঁটতে দৌড়তে হাঁটতে দৌড়াতে ধরতে পারা, লাথি মারা, ভারসাম্য রাখতে পারা ইত্যাদি। ভাষার বিকাশ, একটি দুটি শব্দ বলা, ছোট ছোট বাক্য বলতে পারা, প্রশ্ন করা, প্রশ্নের উত্তর দেওয়া, গুছিয়ে কথা বলতে পারা ইত্যাদি। আবেগীয় বিকাশ, খুশি হলে হাসা, ব্যথা পেলে কাঁদা, বিকট শব্দে ভয় পাওয়া, কিছু চেয়ে না পেলে রেগে যাওয়া ইত্যাদি শিশুর আবেগের প্রকাশ। এভাবে ভালো লাগা, খারাপ লাগা আবেগ ঠিকভাবে প্রকাশ করা এবং প্রয়োজনে নিয়ন্ত্রণ করা ক্ষমতা অর্জন, এসবগুলো আবেগীয় বিকাশ। এরপরে আসো, আর কি আছে দেখো, বিকাশ, সামাজিক বিকাশ। জন্মের পর থেকে বয়স অনুযায়ী মা বাবা, ভাই বোন সহ অন্যদের সাথে মিলতে পারার ক্ষমতা এবং ধীরে ধীরে পরিবার ও সমাজের রীতিনীতি নিয়ম অনুযায়ী খাপ খাইয়ে চলতে পারার ক্ষমতা বিকাশ। যেমন অন্যকে সাহায্য করা, দয়া প্রদর্শন, সৌন্দর্যবোধ, সহমর্মিতা, বন্ধুত্ব ইত্যাদি। নৈতিক বিকাশ, সামাজিক ও ধর্মীয় রীতিনীতির উপর ভিত্তি করে ভালো মন্দ, ন্যায় অন্যায় বোধ গড়ে উঠছে, অন্যায়ের জন্য অনুশোচনা করা, ন্যায় কাজের জন্য তৃপ্তি পাওয়াই নৈতিক বিকাশ। মিথ্যা বলা, প্রতারণা করা, অন্যের ক্ষতি করা ইত্যাদি নৈতিক বিরোধী কাজ। বিভিন্ন শিশুর বিভিন্ন ক্ষেত্রে বিকাশ একে অন্যের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। শিশু যখন বসতে শিখে, হামাগুড়ি দিয়ে চলতে শিখে, হাঁটতে শিখে, তখন সে তার চারপাশের জগতের সাথে পরিচিত হয়। এতে তার বুদ্ধিবৃত্তীয় বিকাশ ঘটে। আবার শিশুটি যখন নতুন কিছু শেখে, তখন বড় সদস্যরা তাকে নানাভাবে উৎসাহিত করে আনন্দ দেয়। এ কাজগুলোর মধ্য দিয়ে শিশুর সামাজিক ও আবেগীয় বিকাশ ঘটে। সুতরাং বলা যায়, সকল প্রকার বিকাশের সমন্বয়ে মানব শিশুর পূর্ণ বিকাশ ঘটে। এরপরে আসো পার্ট দুই, বিকাশের স্তর। বিকাশের স্তরগুলো অনেকগুলো, এগুলো বর্ণনা করতে বলেছিলাম। আমরা সবাই জানি বিকাশের সূচনা হয় মাতৃগর্ভ থেকে, 280 দিন বা 40 সপ্তাহ। মানুষের মাতৃগর্ভে একটা শিশু কয়দিন থেকে কতদিন থাকে? 280 দিন বা 40 সপ্তাহ বা 9 মাস। গর্ভে থাকার পর শিশুর জন্ম হয়। এই 9 মাস পরে, 9 মাস পর্যন্ত মায়ের গর্ভে থাকে, তারপরে শিশু কে জন্ম হয়। জন্মের পর শৈশব, কৈশোর, প্রাপ্ত বয়স পার হয়ে একজন ব্যক্তি বৃদ্ধ বয়সে উপনীত হয়। মানুষের জীবনে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সময়ে এই রকম বৈশিষ্ট্য থাকে না। একটি 2 বছরের শিশু এবং একটি 10 বছরের শিশুর বৈশিষ্ট্যের অনেক পার্থক্য থাকে। আবার কৈশোর ও প্রাপ্ত বয়সের বিকাশ কখনই এর এক রকম নয়। জীবন প্রসারের সম্পূর্ণ সময়কে কয়েকটি স্তরে বিভক্ত করা হয়েছে। এগুলোই বিকাশের স্তর নামে পরিচিত। এই স্তরগুলো হলো, 1 নম্বর কি আছে? জন্ম পূর্বকাল। হ্যাঁ, জন্ম পূর্বকাল। দেখো, জন্ম পূর্বকাল মানে কি? জন্মের আগে, জীবনের সূচনা থেকে জন্মগ্রহণ পর্যন্ত সময়কাল। সবচেয়ে দ্রুত পরিবর্তনের সময়কাল হলো মাতৃগর্ভে এই সময়কাল। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটি এককোষীয় জীব একটি পূর্ণাঙ্গ মানব শিশুতে পরিণত হয়। জন্মগ্রহণের পর মাতৃগর্ভের বাইরের পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য ভ্রূণ শিশুর মধ্যে বিশাল পরিবর্তন ঘটে। 2 নম্বর পয়েন্ট দেখো, নবজাত কাল। জন্ম মুহূর্ত থেকে 2 সপ্তাহ সময়কাল নবজাত কাল।
কয় সপ্তাহ? জন্মের পর থেকে জন্ম মুহূর্ত থেকে 2 সপ্তাহ। এ সময় নবজাতকে নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে হয়। শ্বাস প্রশ্বাস, খাদ্য গ্রহণ, শরীরের বজ্র নিষ্কাশনে তার গ্রন্থি সক্রিয় হয়। মাতৃগর্ভের গরম পরিবেশ 100 ডিগ্রি ফারেনহাইট। মাতৃগর্ভে যখন শিশুটা থাকে তখন কত ডিগ্রি থাকে? তার তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট থেকে কম। তাপমাত্রা পরিবেশের সাথে তাকে সঙ্গতি বিধান করতে হয়। সুস্থ নবজাত জন্মের সময় চিৎকার করে কাঁদে। তারা 24 ঘন্টার মধ্যে প্রায় 20 ঘন্টাই ঘুমিয়ে কাটায়। তার যে কোনো অসুবিধা প্রকাশের একমাত্র মাধ্যম হলো কান্না। আমাদের দেশে প্রেক্ষাপটে নবজাতকের স্বাভাবিক ওজন 2.5 কেজি থেকে 3 কেজি। জন্মের পর একটা শিশুর সাধারণত কত কেজি হয়? 2.5 কেজি থেকে 3 কেজি। আর হলো তারা কয় ঘন্টা ঘুমায়? জন্মের পর নবজাতক শিশু 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টাই ঘুমায়। এগুলো তোমাদের জ্ঞানমূলক এবং এমসিকিউ এর জন্য খুবই প্রয়োজন। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনলেই এগুলো মনে থাকবে। তারপরে আসো 3 নম্বর পয়েন্ট, অতি শৈশব ও টডলার হুড। অতি শৈশব আর কি টডলার হুড, 2 সপ্তাহ থেকে 2 বছর পর্যন্ত সময়কাল। কিছুদিন পূর্বে যে শিশুটি বড় অসহায় ছিল সে এখন বসতে পারে, কথা বলতে পারে। এই বয়সের মধ্যে তার অন্যের সাথে অন্তরঙ্গতা তৈরি হয়। প্রথম বছর অতি শিশু, দ্বিতীয় বছর হলো টডলার। শিশুর 2 বছর বয়সের মধ্যে আত্মনির্ভরতার প্রথম পদক্ষেপ শুরু হয়, যা তাদের স্বাধীনভাবে চলতে সহায়তা করে। আচ্ছা, এরপরের পয়েন্টে আসো, প্রারম্ভিক শৈশব। প্রারম্ভিক শৈশব হলো 2 থেকে 6 বছর। এ সময়ে শিশু লম্বা ও ক্ষীণকায় হয়। হাঁটা, দৌড়ানো, আহরণ করা, ধরা ইত্যাদিতে আরো বেশি দক্ষতা অর্জন করে। তারা অনেক বেশি নিজের কাজগুলো করতে পারে, যেমন নিজে খাওয়া, নিজে নিজে পোশাক পরা, পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া ইত্যাদি। তারা পরিবারের সদস্যদের অনুকরণ করে খেলে। তারা সমবয়সীদের সাথে সম্পর্ক তৈরি করতে শুরু করে। এ বয়সে তারা কৌতূহলী হয় ও অনেক প্রশ্ন করে। পরের পয়েন্ট আসো, মধ্য শৈশব, 6 থেকে 11 বছর। এই বয়সে ছেলেমেয়েরা তাদের পরিবেশ সম্পর্কে অনেক কিছু জানে এবং নতুন নতুন দায়িত্ব পালনে দক্ষ হয়, খেলাধুলায় দক্ষ হয়, নিয়ম সমৃদ্ধ খেলায় যেমন গোল্লা ছোট, বৌছি, ফুটবল, ক্রিকেট ইত্যাদি অংশ নেয়। তারা যুক্তিপূর্ণ চিন্তা, ভাষার দক্ষতা অর্জন করে এবং ভালো মন্দ নেই অন্যায় সম্পর্কে তাদের ধারণা আরো স্পষ্ট হয়। তারা বন্ধুত্ব তৈরিতে অগ্রণী ভূমিকা রাখে। পরবর্তী পয়েন্ট আসছে, বয়ঃসন্ধি বা কৈশোরকাল। বয়ঃসন্ধির সময় কত? 11 থেকে 18 বছর। এই সময়টি শিশু থেকে প্রাপ্ত বয়সে যাওয়ার এই সময় শিশু প্রাপ্ত সময়কাল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 10 থেকে 19 কাল কৈশোরকাল, সরি, বিশ্ব স্বাস্থ্যে 10 থেকে 19 বছর বয়স, এই সময়টা হলো কৈশোরকাল। বয়স সন্ধিক্ষণে প্রাপ্ত বয়স্কের মতো দেহের আকার, আকৃতি ও যৌন বৈশিষ্ট্য অর্জিত হয়। যৌন ক্ষমতার পূর্ণ বিকাশের তারা প্রজনন ক্ষমতা অর্জন করে। বিমূর্ত বিষয় চিন্তা করতে পারে, অর্থাৎ যে বিষয় চোখে দেখা যায় না, যেমন সততা, স্নেহ, ভালোবাসা ইত্যাদি বিষয়গুলো বুঝতে পারে। যে কোনো পেশায় যাবে সে অনুযায়ী পড়াশোনা করে। এরপরে আসো 52 পৃষ্ঠা, তার মধ্যে নিজস্ব লক্ষ্য মূল্যবোধ তৈরি হয়। তারা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভব করতে আরম্ভ করে। এ বয়সে নিজ চেহারার প্রতি তাদের মনোযোগ বাড়ে। পরবর্তী পয়েন্ট হলো প্রারম্ভিক বয়প্রাপ্তিকাল।
এটা হবে হলো 18 থেকে 25 বছর, পেশা ও সঙ্গী নির্বাচনের প্রস্তুতি। এ সময়ে অন্যতম কাজ, এ সময়ের অন্যতম কাজ হলো কি? পেশা ও সঙ্গী নির্বাচন। এ বয়সে বিবার গঠনের আগ্রহ তৈরি হয়, অনেকে পেশা সম্পর্কে স্থির, অনেকে পেশার সিদ্ধান্তে আসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর বাস্তবমুখী পেশা নির্বাচনের পথ স্থির হয়। খেলাধুলার অংশগ্রহণের চেয়ে এই বয়সে দর্শকের ভূমিকা পালনে তারা আগ্রহী হয়। তারা সরকার, রাজনীতি, বিশ্ব পরিস্থিতি ইত্যাদি নিয়ে বন্ধুদের সাথে চিন্তার আদান প্রদান করে। এরপরের পয়েন্ট আসো বয়প্রাপ্তির শেষ বার, 25 থেকে 40 বছর। বয়প্রাপ্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো মা বাবা হিসাবে পরিবারের দায়িত্ব গ্রহণ। এ সময় বিয়ের পর দুটি ভিন্ন পরিবেশ থেকে আসা দুজনের মধ্যে খাপ খাওয়ানো শিখতে হয়। সন্তান লালন পালন একটি নতুন কাজ যা তাদের অবশ্যই পালন করতে হয়। স্বামী স্ত্রীর সুন্দর সমঝোতায় গৃহ পরিচালনায় সফলতা আসে। চাকরি, বিয়ে, সন্তান সবকিছু নিয়ে এত ব্যস্ত থাকতে হয় যে তারা এসবের বাইরে অন্য কোনো বিষয় মনোযোগী হওয়ার অবকাশ পায় না। মধ্য বয়স 40 থেকে 65 বছর, কাজ থেকে অবসর গ্রহণের সময় পর্যন্ত এই বয়সের প্রাপ্তি। এটা প্রাপ্ত বয়স থেকে বার্ধক্যের অবতীর্ণ হওয়ার মধ্যবর্তী সময়। কর্মক্ষেত্রে সফলতা, নেতৃত্ব দান এ বয়সে হয়ে থাকে। মধ্য বয়সে প্রধান শারীরিক লক্ষণগুলো হলো ওজন বৃদ্ধি, চুল পাকা, কুচকানো ত্বক, হাত পায়ে জোড়া ব্যথা, দৃষ্টিশক্তি সমস্যা ইত্যাদি। বার্ধক্য 65 থেকে মৃত্যু পর্যন্ত এটি মানব বিকাশের সর্বশেষ স্তর, বার্ধক্যের ক্ষয়ের সূচনা করে। এই সময় শারীরিক মানসিক অবস্থার ধারাবাহিক অবনতি দেখা যায়। তাদের কাজ করার শক্তি হ্রাস পায়। বৃদ্ধরা তাদের নিজেদেরকে অপ্রয়োজনীয় মনে করে, তারা খুব কম গঠনমূলক কাজ করতে পারে, তাদের ধর্মীয় আগ্রহ বাড়ে। যদি বার্ধক্যের হতাশা, জীবন সম্পর্কে বিরক্তি, মৃত্যু ভয় মোকাবেলা করা যায় তবে এই সময়টিকে পরিতৃপ্তি অনুভূতি আসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পার্ট 1 এবং 2 পড়ানো হলো শিক্ষণ ফল। এই অধ্যায়ের 2টা পার্টের দেওয়া হলো, তোমরা শিখে নিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তো বললাম যে আমার একটু যান্ত্রিক ত্রুটির কারণে আমি জুম ক্লাস নিতে পারিনি, তাই ইউটিউবে ক্লাসটা দেওয়া হলো। তোমরা অবশ্যই আমার ক্লাসটা দেখবে এবং শিক্ষণ ফলগুলো তোমরা SW করবে, তোমরা নিজেরও শিখবে এবং রিডিংটা পড়বে। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, মাস্ক ব্যবহার করবে, বাইরে বের হলে বাসায় এসে কি হবে, কি করবে, হাত ধুবে। এটাই আমার পক্ষ থেকে অনুরোধ রইল। সবাইকে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।